ଓଡ଼ିଶାର ଏକ ନମ୍ବର ବୋଲାଉଥିବା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ତାଙ୍କ ଦଳ ଯୁବକମାନଙ୍କର ରୋଜଗାରକୁ ନେଇ ବେକାରୀ ସମସ୍ୟାକୁ ନେଇ ଏକ ନୂଆ ସୁଆଙ୍ଗ କରିଛନ୍ତି ପୁଣି ଥରେ ଯୁବକମାନଙ୍କୁ ପ୍ରତାରଣା କରିଛନ୍ତି ମିଛ କହିଛନ୍ତି ଭୁଆଁ ବୁଲିବାକୁ ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି ଏବଂ ଯୁବକମାନଙ୍କ ଭିତରେ ହତାଶାର ଏକ ଲହରୀ ଖେଳିବା ଆରମ୍ଭ କରିଛି ଗୋଟିଏ ଘରୋଇ ସଂସ୍ଥା ଯିଏକି ଆଗରୁ ମିଛ ରିପୋର୍ଟ ବାର ବାର ଦେଇଛି ଯାହାର ସଂସ୍ଥାପକ କେଉଁ ଦଳରେ ଥିଲେ ଆଗରୁ କେଉଁ ପ୍ରଚାର କମିଟିର ଥିଲେ ତାଙ୍କର ସହଯୋଗୀ ଜଣେ ଡାଇରେକ୍ଟର ଯେଉଁ ସେଣ୍ଟର ଫର୍ ମନିଟରିଂ ଇଣ୍ଡିଆନ୍ ଇକୋନୋମି ସି ଏମ୍ ଆଇ ଇ ଯେଉଁ ରିପୋର୍ଟ ଦେଇଛି ଯେ ଓଡ଼ିଶାରେ ବେକାରୀ ସଂଖ୍ୟା জিরো পয়েন্ট নাইন প্রত্যাসে তাহা অত্যন্ত হাস্যাস্পদ এবং জনক মানে ওড়শা সরকার কথা হল নবীন বাবু বাহবাহ নেওয়ার কথা যে প্রত্যেক হাজার জনরে জন বেকারী ওড়িশুভি হাস্যাস্পপদ কথা আছে না আউথরে প্রয়োজিত সর্ভে করাইছেন যেভাবে ভাবে প্রয়োজিত এৱাৰ্ড কিনতি মুখ্যমন্ত্ৰী এক নম্বৰ মুখ্যমন্ত্ৰী বোলা যে ভৰি আগৰু মুখ্যমন্ত্ৰী যোন সংস্থা ঠাৰ এৱাৰ্ড নি গোটেই যদি আমি গোটেই একজাম্পল দাবা ইণ্ডিয়া টুডেৰে সেই এক নম্বৰ মুখ্যমন্ত্ৰী চৰ্ভে কৰোঁ এই ইণ্ডিয়া টুডে ৰিপৰ্ট বাৰিলা প্ৰত্যেক ক্ৰমানকৰে প্ৰত্যেক চৰ্ভেৰে ওড়িশাৰ স্থান তল আড় এক নম্বৰ কি নম্বৰ হ'ল এবাৰ য' আমাৰ তথ্য অঁ আপোনাৰ তথ্য দেখলে আশ্চর্য হয়েছে প্রথম তথ্য যেটা কি বিধানসভার নিজে তাঁকর মন্ত্রী প্রীতিরঞ্জন ঘড়াই যে দক্ষতা বিকাশ ও বৈষয় শিক্ষা ওড়শা সরকার লে ছশ সাত দুই হাজার বাইশে সন্তোষ সিং সা প্রশ্ন উত্তর রকিলে যে ওড়িশে মোট আঠ লক্ষ অশি হাজার শহে পঞ্চতর জন যুবতী এম্পলয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার করছেন তার অর্থ হল ওড়িশি নক্ষ যুবক যুবতী ବେକାର ଅଛନ୍ତି ଏବଂ ସେମାନେ ଏମ୍ପ୍ଲଏଣ୍ଟ ଏକ୍ସଚେଞ୍ଜରେ ରେଜିଷ୍ଟର କରାଇଛନ୍ତି ସରକାରୀ ତଥ୍ୟ କହୁଛି ଯେ କୋଡ଼ିଏ ଲକ୍ଷରୁ ଅଧିକ ଲୋକ ବାହାରକୁ ଦାଦନ ଖଟିବାକୁ ଯାଇଛନ୍ତି ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ନିଆ ଜିଲ୍ଲା ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରୁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ଦାଦନ ଖଟିବାକୁ ଯାଇଛନ୍ତି ତାର ଅର୍ଥ ହେଲା ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦାଦନ ଖଟିବାକୁ ମଧ୍ୟ ଭାବୁଛନ୍ତି ତାହା ବେକାରୀ ସମସ୍ୟା ଦୂର ହେଲା ତାଠୁ ବଡ଼ ହାସ୍ୟାସ୍ପଦ କଥା ଆଉ କିଛି ନାହିଁ ଭଗବାନ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ନୂଆବର୍ଷରେ ଆମର ଆଶା ଯେ ତାଙ୍କ ଦଳକୁ ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ସଦ୍ବୁଦ୍ଧି ଦିଅନ୍ତୁ ଏବଂ ଯେଉଁ ତଥ୍ୟ ଅଛି ସେହି ତଥ୍ୟ ତାକୁ ଲୋକଲୋଚନକୁ ଆଣନ୍ତୁ ଏବଂ ଆପଣ ଆଉ ଗୋଟିଏ କଥା ଆପଣ ଲକ୍ଷ୍ୟ କରିବେ ଯେ ଯେଉଁଟା ଯେଉଁଟା ପିରିୟଡ଼ିକ୍ ଲେବର ଫୋର୍ସ ସର୍ଭେ ଯେଉଁଟା ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ରିପୋର୍ଟ ବାହାରେ ତା'ର ହାର ଓଡ଼ିଶାର ହାର ଫାଇଭ୍ ପଏଣ୍ଟ ଥ୍ରୀ ପ୍ରତିଶତ ଅଛି ଓଡ଼ିଶାର ହାର ଯେଉଁଟାକି ନ୍ୟାସନାଲ୍ ଏଭରେଜ ଠୁ ବେଶୀ ଏବଂ এই কথা আপনার গোটে কথা যে কথা মেক ইন ওশার যে ডিনু পিটি বাহবাহ নাই তা মেক ইন ওষা না প্রোগ্রাম করাইবা লোক বলে বোলাইবার কাম মুখ্যমন্ত্রী করছেন কোটি টাকার পুঞ্জিনিবেশ ও ষোলো অসহার মেক ইন ওশার আসবার যা তথ্য কুচি যে পাঁচ হাজার সাতশো ছশ কোটি মাত্র মানে কোটি ঠার কমিকি পাঁচ হাজার ছশো কোটি টাকা পুঞ্জিনিবেশ হয়েছি মাত্র এবং যে সাত লক্ষ বেকার যুবকম নিযুক্তি মিল যে কথা সেমানে সে তাহা সম্পূর্ণ মিথ্যা কুয়াড়ে গলা সে নিযুক্তি প্রক্রিয়া আমি আজি সরকার প্রশ্ন পচারছু এবং তাঁর সরকারি তথ্য কুচি যে দুই লক্ষর অধিক পদপদী সরকারি পদপদী এপর্যন্ত ভেকেন্ট অ্যাঁ এডভটাইজমেন্ট বাহুনা তাপম এম্পলয়মেন্ট দিয়ে যায় না এবং কেন্দ্রীয় অর্থনৈতিক সর্ভে যেটা দিয়েছিল দুই হাজার একুশ মশায় তিন মাছের ওড়শার বেকারী হার পাখাপাখি একত্রিশ পরসেঁট লাগে জলদি হাজার রু নার কিভাবে ভাবে হল সরকারি তথ্য অনুসারে পাখা পাখি তিন লক্ষ নয়স্তর হাজার গ্রাজুয়েট বেকার অনেক ইঞ্জিনিয়রিং কহিল নতাশী জন ইঞ্জিনিয়ারিং পঞ্জীকৃত করেছেন তাঁকর বেকারী এবং তািম প্রাপ্ত যে অনেক সে প্রায় লক্ষে চবিশ হাজার ছশো একষট্টি জন এপর্যন্ত কাম পা নপাই এপর বুলুটি তথ্য সামনা আনবা যেটা কি অত্যন্ত মর্মা যুবক মানুষ অত্যন্ত দুঃখদায়ক করব যে বেরোজগারে কেরল পর ওষা দ্বিতীয় যেটা কি সর্ভে হয়েছিল এবং সেই গোট সর্ভে আসি সরকারি সর্ভে ওড়িশার প্রতদিন চার জন বেকার যুব বেরোজগার আত্মহত্যা করুম এবং দুই হাজার পনের কোড়ি ভিতরে আত্মহত্যার সংখ্যা দুইশ তেপন প্রত আজ্ঞা দুইশ তেপন প্রত বৃদ্ধি পাচ্ছি বেরোজগার সংখ্যা প্রতি সঙ্গের আত্মহত্যা করার লোক মধ্যে নো রোজগার নপাই আত্মহত্যা করছেন এবং অত্যন্ত নিন্দনীয় আউ কথা যেটা কি ইজ অফ ডুইং বিজনেস ওড়শার প্রদর্শন নৈরাশ্য জনক জাতীয় স্তরের যেটা আমার পড়োশী রাজ্য বিহার ছতিশগড় আন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ পছরে ওষা রয়েছে এবং এপর্যন্ত এই যে কথা মিছ বাহ বাহ মিছ ডিনিয় পিটবা যুবক মানুষ সুরলি স্বপ্ন দেখে এবং এ কথা মুখ্যমন্ত্রী নিজে তর্জমা নিজে কাচঘু বাহারি দেখ ওশার পিলা কেউভাবে ভাবে বাহার দাদন খাটা যাচ্ছেন যি সংস্থা য'ৰ ডাইৰেক্টৰ জনে সাম ৰমৰ অতি সেইভাৱে সংস্থাৰ কু প্ৰযোজিত সংস্থা যি কৰী স্বপ্ন দেখুচ্ছা তাহ অত্যন্ত নিন্দনীয় ভাৰতীয় জনতা যুৱ মোৰ্চা আগামী দিনত তলস্তৰকু যায় গাঁওস্তৰকু যু যোন ন বেকাৰী অতি যি কথা সেই কৈছিল কেতিয়ে বেকাৰী ন অতি কি নবে অ কি নশ অ নিজে যুৱ মোৰ্চা তলক যাব লোক যুৱক পহঁচিব এবং ওড়িশা স্থিতি কোণ তা সমীক্ষা করব এবং আমি মধ্যে আশা করবু যে কথাটা আছে মুখ্যমন্ত্রী নবীন বাবু কেবল ফেসবুক পোস্টর ছাড়লে হব না যে ওড়িশে বেকারি সংখ্যা কম সোশিয়াল মিডেয়ে কহিলে হব না প্রেস রে কহলে হব না যে তথ্য অন্তু ওড়িশা যুবক মানুষ মিশ কথা কু না নিরাশ করু না লজ্জাবোধ করন্তু না কাহ যদি নকৰে তহ আগামী দিনেৰে পৰিণাম ভগবোৰ প্ৰস্তুত ৰোহু ধন্যবাদ নমস্কাৰ